तापरे महाराज ए जे महाराजेर ग्रंथटि सिवा दामोदर ग्रंथ ए दामोदर ग्रंथर कार्य कैसे आछे कार्य कैसे नहीं कार संग्रह करते चाहे आपके महाराज हाथ थेके कार्य कैसे संग्रह करते तो जैसे जैसे संग्रह करें वॉलंटियर आछे तो आपके महाराज आगे किछु बोलबेन एखान थेके आपनारा आसबेन महाराज निजेर हाथे आपनाके साइन करे देबेन तो हमारे बुक टेबिल ग्रंथटा रहेछे किछु जो वॉलंटियर करके हेल्प करबेन तो महाराज दामोदर बैशाखे दामोदर समाजे दामोदर महाराज हमें आगे बोलिए महाराज कृपा करे एखाने एसे महाराज गला इनफेक्शन হয়েছিল চাপ হয়ে গেছে আমি কথা বলে বুঝতে পারলাম না তো মহারাজ কৃপা করে এসেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ মহারাজের চরণ কমলে তাই তিনি আমাদেরকে আশীর্বাদ দিবেন মহারাজের এই আশীর্বাদ নিয়ে আমরা এই উদ্যানপুরে আরো বেশি করে আমরা চৈতন্য মহাপ্রভুর মিশনকে এগিয়ে নিয়ে যাব এবং মহারাজের কাছে আমরা প্রার্থনা করতে চাই মহারাজ বিদ্যে স্থাপন করেছেন এই দ্বিতীয়বার মহারাজ এখানে এসেছেন এবং আমরা আশা করছি মহারাজ খুব তাড়াতাড়ি মহারাজকে আমরা উপনীত করার জন্য সত্তর বা তৈরি করে আমরা মহারাজকে হাতে অর্পণ করে আশীর্বাদ দিয়ে আমাদের দান করে যাবেন আর সবচেয়ে নমস্তে সারস্বতী ভগবান প্রসাদ डाक्टर कथा बोलते बारण कर যেহেতু আমাদের অনেক আগের থেকে প্রোগ্রামটা ঠিক ছিল ভাবলাম আজকে অন্তত বেশি কথা না বললেও এটা আপনাদের সঙ্গে এখানে দামোদর রাস্তার পাঠ হবে প্রদীপ দান করব আপনাদের সান্নিধ্য লাভ করব আমি এখানে এসেছিলাম ভিত্তি প্রস্তর সময় তখন অবস্থা খুব খারাপ প্রভু যে বলল শতলক্ষ গীতা লেখানো মহাচর্য মানে এক কোটি মানুষ গীতা লিখবে সারা পৃথিবীর মানুষ গীতা শুনছে গীতা বলছে কেউ হাতে লেখছে লেখছে গীতা পড়ছে প্রেস লেখা আছে প্রিন্টিং প্রেস তাই না আমরা গীতা শুনে গীতার সংস্পর্শে আসছি গীতা পড়ে গীতার সংস্পর্শে আসছি যদি গীতা লেখি তাহলে আমার স্পর্শটা গীতার সঙ্গে বেশি হবে না কম হবে হ্যাঁ কলিযুগের আগে কোন শাস্ত্র লেখা ছিল তো শুনত আর বলত কলিযুগের প্রারম্ভে ব্যাসদেব লেখা শুরু করেছে যারা আপনারা স্কুলে পড়াশোনা করেছেন কারা কারা স্কুলে গেছে ভাবতাম আমরা স্কুলে গেছি স্কুলে আমরা শিক্ষক বললে আমরা পড়ি নোট করে লেখি সেটা ভালো হয় না আঁকে না বাস ঠিক সেটা এই শতলক্ষ গীতা লেখানো আমরা চাইছি এক কোটি মানুষ গীতাটা স্বহস্তে লেখবে রাধা মাত্র চরণ প্রার্থনা করে বাড়িতে নিয়ে যাবেন আপনার মৃত্যু সম্পর্কে সেটা সম্পদ হয়ে থাকবে আপনার মনেটা তৃপ্তি হবে না আমি জীবনে একটা গীতা হাতে লেখেছি তৃপ্তি পাবে না নেই আনন্দ পাবে না নেই আনন্দ ভগবান খুশি হবে যে আমার মুখের কথাকে এই লোকটা হাতে লেখল কোনো কষ্ট নেই প্রতিদিন একটা শ্লোক লিখতে পারে
দুর্গ লাগতে পারে, তাহলে সেই ফিলটা কত মঙ্গল হবে আপনাদের। পৃথিবীর 1 কোটি মানুষ যদি প্রতিদিন গীতা লেখে, পৃথিবীর মঙ্গল হবে না অমঙ্গল হবে? মঙ্গল হবে। সেদিন কার্যক্রম শুরু করা হল, আর 1 লাইন হরিনাম লেখে, 1 লাইন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম আলাদা কবিতা হবে। এই 1 কোটি মানুষ যে আপনারা লিখবেন, 1 কোটি মানুষের হস্ত লিখিত হরিনাম মায়াপুর যে প্রিয় রূপী হচ্ছে সেই প্রাঙ্গনে তার বিশেষ জায়গাগুলো রাখা হয়, স্তূপ তৈরি করা হবে। আগামী 10,000 বছর ধরে যতদিন প্রিয় রূপী থাকবে মানুষ আছে দেখবে সে জায়গা, তাতে আপনার হস্তলিখিত হরিনাম থাকবে। তো এটা একটা বিরাট বড় সুযোগ। আমি আশা করি এই আপনার জীবনের জন্য এই অমূল্য সম্পদকে পাওয়ার জন্য কি করতে হবে, মাত্র 333 টাকা। 333 টাকা আজকাল কিছুই নেই। আপনারা জীবনের একটা সম্পদ হবে, আমাদের এই জন্য সবাই অন্ধ। আমরা যে 17,00,000 1 কোটি মানুষকে যে গীতা লেখার মহাযজ্ঞ শুরু করেছি, এই যজ্ঞতে আপনারা যোগদান করুন, আপনার কল্যাণ হবে, পরিবার কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। তো আমি আশা করি আপনারা সবাই যারা স্কুলে গিয়েছেন লিখতে যান সবাই, তো এই মাসে দামোদর ব্রত, দামোদর মাস, এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা সবাই কার ভক্ত? আপনারা কার ভক্ত? ভগবান ভক্ত। তো ভগবান বিষ্ণু, তো আমরা আসলে সবাই রাধারানীর ভক্ত। কার ভক্ত? রাধারানীকে। আর এই মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাতে রাধারানীর অত্যন্ত প্রিয় মাস। এই মাসটা, এই মাসে ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছেন, এই মাসে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড প্রকট হবে, এই মাসে এইরকম বহু এই দামবন্ধন লীলা এই মাসে হয়েছে। আর এই পূর্ণিমাতে ভগবানের অনন্ত লীলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ লীলা রাসলীলা এই মাসে হয়েছে। সেখানে শাস্ত্রে বলা আছে, এই মাসে আপনার যা কিছু ভগবত ভক্তি করবেন তার হাজার গুণ বেশি ফল পাবেন, অনেক ফল পাবেন। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর লীলার মাধ্যমে তার ভক্ত বাৎসল্যতা জগৎবাসীকে দেখিয়েছেন। এই কার্তিক মাসে লীলা হয়েছিল, কোন দিন হয়েছিল জানে? কোন দিন কেউ জানে? জোরে বলো, দু চারজন জানে। দেওয়ালি দিন হয়েছিল, দীপাবলি দিন, ঠিক আছে? দীপাবলি, দীপাবলি দিনটা তো আমাদের এখানে বেশি খুব প্রসিদ্ধ। কিসের জন্য প্রসিদ্ধ? দিওয়ালি থেকে করে, কালী পূজা করে, আর কি করে? আরে সাধারণ মানুষ তো শুধু একদিন প্রদীপ দেখা, কিন্তু আমাদের সারা মাস প্রদীপ দেখা। তো এই মাসে এই দিওয়ালি এই লীলা হয়েছিল ভোর ভোরবেলা, ভোরবেলা মা দশটা কি করেছেন?
খ্রিস্টকে কোলে নিয়ে শুয়েছেন গোপালকে। তো খুব ভোরে ভোরে উঠে গিয়ে জল নিমন্ত্রণ করছেন। তো মা ব্যস্তা চিন্তা করছেন, যদি বাচ্চা আমার উঠে যাবে খুব অচক দুষ্ট, তো আমাকে মন্থন কাজ করতে। নন্দবাবু তো রাজা, তাহলে মা যশোদা রানী, তাই না? তো রানী কি দধি মন্থন করে? রানীর আর কোনো কাজ নেই, তার ঘরে কি ঝি নেই, চাকরি নেই? তো মা যশোদাকে নিজে কেন নিমন্ত্রণ করছে? না, সেটা কি ছেলের জন্য যাতে করবে, মা বলছে যাচ্ছে আমার ছেলে খাবে আর ঝিকে দিয়ে করালো, মানে ছেলে কত ভালোবাসে। আসলে মা বসলার চিন্তা কি, এই গোপাল সবসময় গিয়ে অন্য গোপীদের বাড়ি থেকে মাখন তৈরি করে আর সবাই এসে অভিযোগ করে। তো মা যেটা চিন্তা করছেন, আমি অত সুন্দর মাখন সুস্বাদু মাখন বানাবো যে আমার হাত আমার হাতে মাখন খেলে আর আমার গোপাল কারো আর কি জানে না, একটা কারণ। দ্বিতীয় কারণ ছিল, সেদিন বাড়ির তার দুদিন পরে ইন্দ্র পূজা হবে, বাড়ির সমস্ত কাজের মানুষেরা সে কাজে ব্যস্ত আছে, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে, সেটা মাতাজি বলল, আমার আদরের ছেলে ঝিকে দিয়ে আমি মাখন বানাবো? দেখো আজকাল তো মানুষ আপনাদের গ্রামে গঞ্জে নয় শহরে সবাই ভাড়া করে লোক রাখে রান্না করে, আর তোমাদের বাড়িতে রান্না করে না, তার দোকানে আমাদের খান, ঠিক আছে? যেটা জেনে রাখবে, মায়ের হাতে রান্না, বৌদি বোন হাতে রান্না, দোকানের রান্নাটা সুস্বাদু হতে পারে, কিন্তু মা বৌদি বোন রান্না করে তারা যে স্নেহ প্রেম ভাব দিয়ে রান্না করে, বাহিরের রান্নাতে সেটা থাকে না। মায়ের হাতে রান্না করলে যেরকম মনে তৃপ্তি হয়, শরীর হৃষ্টপুষ্ট হয়, বাহিরে তো হয় মাখন তুলে নারায়ণকে মাখন ভোগ নিবেদন করো, তো নারায়ণ খুশি হয়, আমার ছেলেকে আশীর্বাদ করবে। মা জ্যেষ্ঠ তো জানে না কৃষ্ণ ভগবান, মা জ্যেষ্ঠ তো জানে না নারায়ণ কৃষ্ণ থেকে এসেছে, মা জ্যেষ্ঠ ভাবে যে আমার ছেলে তো ভগবানকে পূজা করছে, হে প্রভু আমার ছেলেকে আশীর্বাদ কর। কেন হবে না? আর কৃষ্ণ বলছে আমাকে তোমার কল্যাণ নিমন্ত্রণ করতে হবে, এটা আমার জায়গা, এটা আমার সম্পদ। মার কোলটা হচ্ছে সন্তানের ধন সম্পদ, তাকে আবার মাকে কেন নিমন্ত্রণ করতে হবে, আশা আসা হবে না? তো মা তার কোলে নিয়ে দুগ্ধপান করাচ্ছে, আমি তো কৃষ্ণ সেবা করতে পারবো না, আমার জীবন বৃথা, আমি আত্মহত্যা কর। তাই দুগ্ধ কি করছে, হাঁড়ি থেকে বেরিয়ে সাগুনে ঢুকে পড়েছে, আমি আত্মহত্যা করব। কেননা চিন্ময় ধামে সব কিছু জীবন প্রভুপাত বলছিলেন, মা দশটা কি করেন, যেরকম আমাদের গ্রামে মায়েরা কি করেন, সে চুলাতে চাউল বসে দেবে, চাল বসা বাহিরে ধান কিছু করছে, মাঝে মাঝে আসে কি করবে, কিপে দেখবে, হ্যাঁ না নেই কিপে দেখে না, এখানে দেখতে হয়, এখানে দেখতে হয়, প্রেশার কুকার আছে সিটি বাজবে বাসতে দেখবে, আগে তো সেরকম সেটা না, যে টিপে টিপে দেখতে হবে, এ চাল সিদ্ধ হবে কি হবে না, তো চিনমা যাবে এরকম না। মা ভূমিকা কি করবে, চুলার উপরে হাড়ি দিয়ে চাল বসে দেবে, উঠে থেকে কাজ করবে, কৃষ্ণ করে জিজ্ঞাসা করবে, এই চাল তুই সিদ্ধ হচ্ছিস, চাল বলে না মা সিদ্ধ হবে, আমি সময় লাগবে, আর একটু করে আবার জিজ্ঞাসা করবে, চাল সিদ্ধ হয়ে যাবে, সে বলে হ্যাঁ মা আমি সিদ্ধ হয়ে গেছি, বা এইরকম চিন্ময় থাকবে। দেখুন
আমার ভাগবত ভক্তি গেল এরকম একটা জায়গায় যাব চালো কথা বলো নাকি শুনলে ভালো হবে না ভালো হবে সেইখানে যাওয়ার জন্য এই ভক্তি অদ্ভুত দিব্যধাম মানুষের ভক্তি করেছেন ইষ্টকে রেখে দিয়ে ছুটে গেছে ছুটে যাচ্ছে তখন তার স্পন্দনে দুঃখ পড়ে পড়ে যাচ্ছে আর যে কৃষ্ণ কি করেছেন মাংস মাটিতে রেখে চলে গেল তাতে তৃপ্তি হয় সে তাই আরো দুঃখ পান করবে আর খুব রেগে গিয়েছে তোমাকে শিক্ষা দেব শাস্তি দেব মা তোমার শাস্তি দেব তা ছেলে যদি বদমাশ করে দুষ্টমি করে মার থাপড় দিয়ে শাস্তি দেয় একটু কর কাকে না শাস্তি দেন থাপড় দিয়ে শাস্তি দেন আর বাবা মা যদি বদমাশি করে ছেলে কি শাসন করবে থাপড় দেবে দেবে না দেবে না ছোট বাচ্চা মাকে থাপড় দেয় না থাপড় দেয় না দেয় না ছোট শিশু ছোট হাতে মাকে থাপড় লাগা মাকে কষ্ট হয় না ভালো লাগে হ্যাঁ তাহলে বাবা মা যদি কি বদমাশি করে তো ছোট হাতে থাপড় লাগবে তো ভালো লাগবে তাহলে বাবা মাকে কি কি শাস্তি দেবে শিশুদের কায়দা কি বাচ্চাদের কায়দা কি তো দুষ্টামি করবে এটা ভাঙবে সেটা ভাঙবে তাহলে বাবা মাকে খেটা হবে নাকি বাড়িতে করে না বাচ্চারা তো কৃষ্ণ কি করেছে ঠিক আছে আমার তো মাটিতে রেখে দিয়ে চলে গেছিস তোমাকে শিক্ষা দেবো ইয়ে ওই দিন দতি ভার মন্থন করেছিল না সেটা ভেঙে দিয়েছে কিন্তু বুদ্ধি দিয়ে ভাঙেছে এই যে তোমার না যে লাঠি নিয়ে তাপাস করে মারবে কিন্তু মা জেনে ফেলল না তো কি করছে একটা পাথরকে নিজেকে ঠুক করে মারি গেছে ফুটা করে দিয়েছে কি পাথর দিয়ে বাড়িছে জানা কি পাথর দিয়ে কৃষ্ণ হাড়ি ভেঙেছিল জানা তোমাদের সিল নোড়া আছে কার বাড়িতে সিল নোড়া আছে সবাই বাড়িতে আছে আমাদের সরকার গ্রাইন্ডারে শিখেছে না গ্রাইন্ডার আসতে পারে সিল নোড়া সব মার্কেটে কাউন্টে হয়ে গেছে সেখানে সিল নোড়া আছে ঠিক আছে নোড়া দিয়ে এই নোড়া দিয়ে নিচে থেকে ঠুকে মেরে দিয়েছে মা তো না বুঝতে পারে তো ফুটা তো করে দিয়েছে ছিদ্র করে দিয়েছে দেখুন দেখছে ওই ছিদ্র দিয়ে তো দই মাখন গুলো সারা মেঝেতে পড়ে গেছে ভয় পেয়ে গেছে ছোট ছেলে তো বদমাশি তো ভেঙে দিয়েছে শত দইটি সব পড়ে গেছে ভয় হয়ে গেছে তো দিয়ে কি করেছে সেখান থেকে লুকিয়ে পালিয়ে গেছে আর মা তো সদা দুধ করে ঠান্ডা করে আমাদের ফিরে এসেছে হাড়িটা ভাঙা হাড়িটা ভাঙলো কি করে তো মা তো সদা না হয়তো মনে করত এই কোনো বান্দর এসে ভেঙে দিয়েছে হতে পারে বান্দর ছিল তার কোনো কাক এসে ভেঙে দিয়েছিল কিন্তু মা তো বুঝতে পেরেছে এটা কৃষ্ণের কাজ কেন না কৃষ্ণ নেই যদি কৃষ্ণ থাকত বসে থাকত তাহলে মা তো মনে হয় বান্দরটা তো ভেঙে দিয়েছে এত আর কৃষ্ণটা কত শান্ত ছেলে মা তো ভালোভাবে জানে যে কে কাজ তার কার হবে এই বেটা রাখে কাজ এখন মা যেটা খুঁজছে কোথায় তারপরে ভাবে শাস্তি দিলে মানুষ করতে হবে তো অমানুষ হয়ে গেছে লোকের হিপি হয়ে গেছে বাবা মার চিন্তা থাকে না ছেলেকে মানুষ করো আরে কৃষ্ণ ভগবান পরম পুরুষোত্তম সমস্ত মানুষের মধ্যে যে পরম মা যত মাথায় চিন্তা যে আমার ভালো মানুষ করতে হবে শিক্ষা দিতে হবে কিন্তু কেন কোথায় খোঁজে পাবো কি করে কৃষ্ণকে গিয়ে পা টিপে 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 গিয়ে পাশ থেকে তা ঘরে ঢুকে পড়েছে তখনও মনে রাখ আমাকে দুধ খেতে না দিয়ে চলে গেছিস হালকা ভেঙে দিয়েছে তবু মন বুঝছে আরো দুষ্টাম করে উদ্যোগ গেলে উল্টিয়ে তার উপরে উঠে মাখন ছিল
কোথায় মাখন ছিল ফ্রিজের ভিতরে কারো বাড়িতে রেফ্রিজারেটর আছে ফ্রিজ আছে ফ্রিজ নাই তোমাদের বাড়িতে খুব ভালো ফ্রিজ তোমাদের কিনবে না এই রেফ্রিজারেটরতে সমস্ত রোগের মূল কারণ যে ফ্রিজ কিনবে মানে ফ্রিজের খাবার খাওয়া মানে সে রোগ কিনবে তখনকার সময় এসে ছিল না সে উৎসব অনুষ্ঠান হবে পিঠাপানা হবে সে শিকার বেঁধে রেখে কেবল মানলে কি বলে শিকার বাচ্চা তার উঠতে রাখাবে নাকি আমার লুকিয়ে লুকিয়ে খাবো এই অভ্যাস ছিল এখন তো সে সমস্যা নেই এর বাচ্চারা ফ্রিজ কিনেই পিঠা পানা মিষ্টি সব তো মন ধরে খাচ্ছে কিন্তু আমাদের ছোটবেলায় সেরকম ছিল না এত অপূরণ বেঁধে ছিল না কৃষ্ণ সে পূর্ব থেকে মাখন গুলো বেশি করে খাচ্ছে কেন বেশি করে মাখন খাবো পেট খারাপ হবে আমার তখন আমাকে মথুরায় হসপিটালে নিয়ে যেতে হবে তারা বুঝে ফেলে এই কৃষ্ণের মনোভাব ঠিক আছে আর মাখন খাচ্ছে মা দশদা এসে দেখছেন কোথায় গেল কোথায় লুকিয়েছে তো কৃষ্ণ তো অল্প আওয়াজ করে করে হারিয়ে ভেঙে দিয়েছে পা টিপে টিপে চলে গেছে দেখো চোর যত কাঁটা করে চোরি করুক না কেন কিছু না কিছু সংকেত রেখে দিয়ে যেন পুলিশ ধরা পড়ে নাকি তো কৃষ্ণের তো পা খুঁটে দেবে গেলে কি হবে ওই যে দই পড়েছিল তার উপরে ঘেটেছে তো ও যেই দিকে গেছে পা চিহ্নটা ওই দিকে আছে সে কিন্তু বুঝতে পারে না মা তো তার পা চিহ্ন দেখে 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 গিয়ে পৌঁছে গেছে আর কৃষ্ণ গোপাল বলছেন তো মাখন তো খাচ্ছে তৈরি করছে দেখাও জানি মা নিশ্চয় খুঁজবে আমাকে তাকাচ্ছে মা সে গেল না তো কি দিয়ে তাকাচ্ছেন আপনারা কি দিয়ে দেখেন কি দিয়ে দেখেন আপনারা কি দিয়ে চোখ দিয়ে দেখে না কিন্তু কৃষ্ণ কান দিয়ে দেখছে চোখ দিয়ে সামনে আসলে না দেখবে চোখে কৃষ্ণ কানটা খানা করছে যে পাওয়া পায়ের আওয়াজটা শুনলেই এখানে আপে কথা মা দশটা বুঝতে পারে সে পায়ের আওয়াজ না করে হঠাৎ এসে পৌঁছে গেছে আর কৃষ্ণ দেখছে এরকম করে দেখছে ভাব করে দেখছে কৃষ্ণ তো প্রতিদিন মা দশটাকে দেখে কিন্তু আজকে ভালো করে দেখছে কেন ভালো করে দেখছে জানো কেন ভালো দেখছে যে মা দশদা হাত থেকে লাঠি নিয়ে এসেছে তো কৃষ্ণ চিন্তা করছে আরে এই ব্যাপারটা খুব গম্ভীর মা হাতে লাঠি নিয়ে চলে এসেছে হাতে দেখে মার দাও লাঠি দেখা করবে কোথায় গিয়ে লুকাবে মার হাতে লাঠি কেটে পিটানে খাবে কৃষ্ণ কিন্তু খুব বুদ্ধিমান তো কে ঘরের ভিতরে লুকাচ্ছেন কেন কৃষ্ণ চিন্তা করছে আমি যদি লুকাবো তাহলে মা তো ধরলে ভালো মেডিসিন দেবে কৃষ্ণ বুদ্ধিতে রয়েছে দৌড়ে দৌড়ে ছুটে আছে মেন গেটে রাস্তার দিকে কেন না কৃষ্ণ চিন্তা করছেন যে আমরা রাস্তায় চলে যাই তাহলে থেকে তো অনেক লোক তো যাওয়া আসা করছে অত লোকের সামনে মা আমাকে মারবে না কিন্তু রক্ষা করে দেবে মারবে না এই চিন্তায় তিনি ছুটছেন তো মা দুশোটা ছুটছে মা দুশোটা ছুটছে মা দুশোটার মাথায় মালতী ছুটছে মালতী ফুল তো মালতী ফুলটা চিন্তা করছে হায় হায় দেখো মা দুশোটা কত ভাগ্যবতী এই কৃষ্ণকে পাওয়ার জন্য মনে ঋষিরা মনের বেগে ছুটে তাকে ধরতে পারে না আর মা দুশোবার তার পিছনে ছুটে ধরবার জন্য আর আমি অত মনে তার মাথায় বসে আছি
আমি তার চরণ পূজা করা উচিত। এই চিন্তা করে মহাকৃষ্ণ মাথা থেকে মালতী ফুলগুলো পড়ে পড়ে তার পায়ে পড়েছে। আর কৃষ্ণ সে প্রাণ বাঁচালে মহাকৃষ্ণ মোটা সেই ছিল মোটা মহাকৃষ্ণ পালন ছুটছে বেশি দূরে নেই, এক হাত দূরে আছে, এক হাত দূরে কৃষ্ণ ছুটতে মহাকৃষ্ণ ছুটছে। তো অনেক দূর যাওয়ার পরে কৃষ্ণ ছুটতে যখন তখন হাসছে আর কাঁদছে, কাঁদছে আর হাসছে দুটোই, ভয় কান্না আর হাসি দুটো। তখন কৃষ্ণ এক জায়গায় চিন্তা করছে মা কত দূরে আছে, এই কত দূরে আছে করে মোটা কিছু ঘুরিয়েছে, খাপ করে মা হাত ধরেছে, কারণ তার কান হাতটাকে ধরেছে, হাতে ধরা পড়ে গেছে। তো কৃষ্ণ খুব বেশি করে কান্না করছে। কৃষ্ণ জানে যে আমি দুষ্টামি করি, মা যদি ধরে আমি কান্না করলে আমাকে ছেড়ে দেবে, কিন্তু বেশি করে হাতে দলে দলে বেশি করে কান্না করছে ধরছে। কিন্তু আজকে দেখছি মা দশটা তার আশ্চর্য উঠছে না। কৃষ্ণ চিন্তা করছে আরে বাপাটা খুব গম্ভীর ব্যাপারটা, মা তো সবসময় আমি একটু কান্না করলে আশ্চর্য মুছে দিয়ে আজকে তার আমার কান্না মুছে না, তোমরা কি করবে, বিচারা নিজে হাত দিয়ে মুছতে শুরু করেছে, অস্ত্রোপচার করেছে। মা সেটা কি করছে, তার খুব ভয় দেখাচ্ছে, লাঠি নিয়ে মারছে না দেখাচ্ছে, কিরকম দুষ্টামি করেছে, কি করি কেন তুমি দর্দির হাড়ি ভেঙেছ, না না মা আমি দর্দির হাড়ি ভাঙি না, তো কি করে ভাঙল, মা তুমি যখন চুলাতে দৌড়ে চলে গেল না, তো তোমার পায়ের মুখুর লেগে হাড়িটা ভেঙে গেছে, এরকম তো ভুলে কথা, মানে কত অবধ হলে মাকে ভিলাবা করে বলছে মা তুমি ছুটে যাচ্ছিল তুমি চোর, তুমি গৃহ থাক, তুমি শুধু চোর না তোমার বাবা চৌদ্দ তোমার সবাই চোর, তখন মা যশোদা চিন্তা করছে কি করা যাবে, মারছে না উঠ না, আমার ছেলেটা অত ভয় পেয়ে গেছে লাঠিটা ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে ঠিক আছে, তো মারব না, তুমি কিছু শাস্তি পেতেই হবে, কি করবো দড়ি দিয়ে বেঁধে রাখব, দড়ি নিয়ে এসেছে উল্টু খোলার সঙ্গে বাঁধবে, বাঁধতে গিয়ে দুই আঙ্গুল কম পড়ে গেছে, আর একটা দড়ি নিয়ে এসেছে গেরো দিকে দুই আঙ্গুল কম পড়ে গেছে, আর দড়ি নিয়ে এসেছে, এরকম বাড়িতে যত দড়ি ছিল সব দড়ি শেষ হয়ে গেছে, কি দড়ি দিয়ে বাঁধছে জানো তোমরা, কেউ জানে, হ্যাঁ গরু দোহানোর সময় গাড়িটা নাড়াচাড়া করবে তো পিছনে কি বলে সেটা না কি বলে সেটা যাক তো বুঝতে পারছে, বুঝতে পারছে তো সেই দড়ি দিয়ে বাঁধছে, বাঁধতে বাঁধতে বাড়িতে যত দরিদ্র শেষ হয়ে গেছে, নন্দবাবা কত গাভী ছিল জানো না, হ্যাঁ নবলক্ষ গাভীর কত দড়ি থাকবে, সে বেঁধেই যাচ্ছে বেঁধেই যাচ্ছে, আরে ঘিরে যেতে পারছে না, কিসে চিল্লাচ্ছে হে মা রোহিণী হে বলরাম দাউজি আসো আসো, মা আমাকে বেঁধে ফেলছে, তারা কেউ আসে না। ওই দিন কৃষ্ণের ইচ্ছাতে তারা উপানন্দ প্রভুর বাড়িতে একটা উৎসবে চলে গেছেন, রোহিণী মাতা থাকত,
সেদিন কৃষ্ণকে বলেছেন ইচ্ছা করে রোহিণীকে সরিয়ে দেখে দিয়েছে, তুমি যদি থাকবে ভালো রাখবে পাঠিয়ে দিয়েছে, পরে সেই মহিলারা শুনে ছুটে এসেছে, কি ব্যাপার বিশ্বাস করে হ্যাঁ আমার ছেলে এরকম করবে নাকি, আমাদের কত ভালো, তা আজকে মা দশটা নিজে কিছু দেখেছে। তো তারা বলছে মা দশটা আরে ছোট ছেলেরা একটু দুষ্টামি করে, তারপরে তুমি অত রাগ করে এরকম কষ্ট পেয়েছো বাঞ্ছ মা রেখে যাচ্ছে, হ্যাঁ তোমরা যারা কেন দেখ আমার ছেলেকে মানুষ করতে হবে। তারা কি করছে, হাসতে হাসতে মজা করে তাদের বাড়িটা গড়ে নিয়ে এসেছে, ঠিক আছে বাঁধ বাঁধ কত বাড়বে, যত চেষ্টা করছে বাঁধতেই পারছে না, বাঁধতেই পারছে না, সব লেখা হয়েছে। আমি যা বললাম সংক্ষেপ বলেছি, শ্রী শুক্রদেব গোস্বামী ভাগবতের সুন্দর বর্ণনা দিয়েছে, আর সে সুন্দর বর্ণনাকে সুন্দরভাবে অলঙ্কৃত করেছেন আমাদের গৌড়ীয় আচার্য শিল যুব গোস্বামী, সনাতন গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী পাল, এই লীলা শ্রবণ করলে কত হাস্যরসাত্মক মন আনন্দে ভরে যাবে, তত সঙ্গে সঙ্গে অত্যন্ত গভীর তত্ত্ব সমন্বিত। তো এইসব কথা লেখা আছে বইতে, আমি অনেক সময় বললাম এই যে দামোদরাষ্ট্রটা গাইলেন গান হবে গান, এই গান সবাই করে কিন্তু অর্থ কেউ জানে না, কারা কারা এই দামোদরাষ্ট্রের অর্থটা জানা হাসতাল কয়জন আছে, এখানে কয়জন আছে, তিনজন আছে, তো বই নিয়ে যাবে শব্দ অর্থ অনুবাদ সব পাবে, তাৎপর্য পাবে, চৌর অগ্রগণ্য অষ্টম, কার্তিক মাসের কি মহিমা, দীপদানের কি মহিমা, কার্তিক ব্রত করে কি ফল লাভ হয়, এই সব কিছু এই যে ছোট্ট বইয়ের মধ্যে রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই এই বইটা সংগ্রহ করবেন, কত বইটা ১৮০ টাকা, খুব সুন্দর হার বাইন্ডিং আর এক নম্বর কাগজ দিয়ে করা হয়েছে, ভগবানের বইটা একটু ভালো করতে হবে, এমবসিং করে সুন্দর করা হয়েছে, তো এটা নিয়ে এই সারা মাসের মধ্যে এই বইটা পড়ে শেষ করবেন, তাহলে বুঝতে পারবেন এই দামোদর লীলা ভগবানের অনন্ত লীলার মধ্যে একটি অত্যন্ত মুখ্য লীলা, কেন না এই লীলার মাধ্যমে তিনি সারা জগৎবাসীকে দেখিয়েছেন যে আমি সারা জগতের ভগবান হলেও ঈশ্বর হলেও আমি সারা জগতের অনন্ত জীবকে মায়া রজ্জু দড়িতে বেঁধে রেখেছি, কিন্তু আমার ভক্ত আমাকে বেঁধে রেখেছে, আমি মায়ার দড়িতে সবাইকে বেঁধে রেখেছি কিন্তু আমার ভক্ত আমাকে বাঁধছে, কি দড়ি দিয়ে বাঁধছে, মায়া দড়ি, হ্যাঁ কি দড়ি, প্রেম দড়ি, প্রেম রজ্জু ভগবানকে বাধা দেয় একমাত্র কিসের দ্বারা, প্রেম দ্বারা, তার তত্ত্ব এখানে বুঝবে, এই প্রেম যে কৃষ্ণ প্রেম জীবনের লক্ষ্য, যে ভগবান সারা জগৎকে নিয়ন্ত্রণ করে, ভক্ত তার প্রেমের প্রভাবে সে ভগবানকে নিয়ন্ত্রণ করে, ভগবান বলছেন
अहम ममता पराधीन अस्वतंत्र द्विज साध्वी व्रस्त हृदय भक्त भक्त जन हे ब्राह्मण सकल शास्त्री तो बोले आम स्वाधीन आम स्वतंत्र आम स्वाधीन नाई आम स्वतंत्र नाई आम परतंत्र आम भक्त परतंत्र से भक्त कि हम तार प्रेम भगवान के बांधे भगवान के शासन करे ये जगत के शासन करे भक्त ताके शासन करे ये सुंदर बोलते अपना पाबन ये मासे ये कार्तिक मास अपने सफल हमें এখানে দামোদর অষ্টকম রয়েছে, সৌর অগ্রগণ অষ্টকম রয়েছে, কার্তিকের মহিমা রয়েছে, দামোদর লীলা রয়েছে, সব কিছু আপনারা সংগ্রহ করবেন। দেশগত ভক্ত কি সঙ্গত ভক্তবৃন্দ কি জয় শ্রী শ্রী রাধা দামোদর কি গৌর প্রেমানন্দ টিকা আপনি পড়তে পারবেন না, এত লম্বা লম্বা টিকা সংস্কৃত। এর উপকোশ্রেণী, দীপকোশ্রেণী।